মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথী তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ, আর আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো এখন বাজে 10টা সকাল, তো সকালের মতো মোটামুটি রান্নার কাজ সব ঠুকি ঠুকি দিয়ে এখন চলে এসেছি টিফিন খেতে। আর আজকে সকালে দেখো টিফিন রয়েছে এখানে জিলিপি, রুটি, ডিম সিদ্ধ। তো এটা হচ্ছে যে আমাদের সকালের টিফিন, বর্ণসায় খেয়ে চলে গেছে, মেয়ে পড়তে গেছে। তো সারাদিনটা যে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো, ঠিক আছে? সকাল দিয়ে আজকে ছিল ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আর সকাল দিয়ে জামা কাপড় কাচা ধোয়া করিনি। তো এখন বৃষ্টিটা নেই, হাওয়া দিচ্ছে, তো ভাবলাম ওই জন্য কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিই। তো দেখো কালকে জামা কাপড় কেচেছি। তো যেটা বলছিলাম, কালকে যেহেতু একটু বেরিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো ছিল, সেগুলো ধুতে হবে। আর ঘরে কিছু চাদর ছিল, বিছনার চাদর ছিল, মেয়ের জামা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে দিলাম। যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, একটু জল ঝরে গেলে তারপরে ওই জায়গাটায় দিয়ে দেব। তো ছাদে সিঁড়ি দিয়ে উঠতে পুরো হাঁপিয়ে গেছি। আর আমাদের দেখো বেলফুল গাছটায় কত বেলফুল হয়েছে, শুধু একবার দেখো বন্ধুরা। তো আজকে এতগুলো বেলফুল ফুটেছে, নিশ্চয়ই কালকে আর ফুটবে না। তো কালকে যেহেতু রথ, ভাবছিলাম যে মেয়ের রথটা যখন একটু সাজিয়ে দেবো তো বেলফুলের মালা ঠালা দিয়ে পরে মালা গেঁথে পরাবো। কিন্তু যেহেতু আজকে এতগুলো বেলফুল ফুটেছে, কালকে মনে হয় আর ফুটবে না। তো যখন যেটা দরকার হয় তখন সেটা ফুটে না। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দিয়ে স্নান করবো। তিনটে এমনিতেই ভেজে গেছে, তো জামা কাপড়গুলো মেলে চলো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এবার গিয়ে চান করে নেবো, নিয়ে তারপরে খাবো। এমনি অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বন্ধুরা, চান আমার হয়ে গেছে, তো চান করে চলে এসেছি এখন দুপুরের খাবারটা খেতে। আর যেহেতু এখন মা রয়েছে তো পুজোর ডিপার্টমেন্টটা মাই করে এখন, তো মাই পুজো দিয়ে দেয়, তো ওই জন্য এই ডিউটিটা এখন আমার নেই। তো দেখো বন্ধুরা আজকে মেনুতে কী আছে। এই যে সকালে টিফিন খেয়েছিলাম তো মেয়ের জন্য রেখে দিয়েছি, মেয়ে যেহেতু সকালে পড়তে গেছিলো তো ওর জন্য জিলিপি আর রুটি রেখে দিয়েছিলাম। তো পুরা টিউশন থেকে এসে আর খায়নি, বললো বিকেলবেলা খাবে। আর এখানে দেখো তো দিদিবাড়ি দিয়ে দেখো পাঠিয়েছে এখানে পমফ্লেটের মাছের ঝাল, দেখো ছোটো ছোটো এই যে মাছ আলু দিয়ে কুচিয়ে তো তরকারি করেছে আমাদের জন্য পাঠিয়েছে। আর আমরা করেছিলাম আমাদের জমিতে যে কচু শাক হয়েছিল তো সেই কচু শাক করেছিলাম মাছের মাথা দিয়ে। এই যে দেখো, তো একটু ছোলা বাদাম দিলে বেশ ভালোই লাগতো, তো যেহেতু মনে ছিল না ওর জন্য আর দেওয়া হয়নি। তো শুধু মাছের মাথাটা দিয়েই রান্না করেছি। আর করেছি দেখো টক ডাল, তো এই টক ডালটা একটু কালচেটে কালচেটে হয়েছে, তার কারণ হচ্ছে কচি আমরা দিয়েছিলাম তো হয়তো ওর জন্যই এরকম কালার এসেছে, তো জানি না কেন, তো না ফোনেই এরকমভাবে দেখাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, আর করেছিলাম তো কালকে এখানে আলু কুমড়ো ডাটার তরকারি করেছিলাম, বাটিতে সেটা রয়েছে। আর রয়েছে দেখো এখানে নিরামিষ কচু শাক, যেহেতু মাছ খায় না তো মায়ের জন্য নিরামিষ কচু শাক করেছি। আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, তো এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা সবার জন্য, যেহেতু সকালে একটু একটু সবাই খেয়েছে তো এই গল্প একটুই পড়ে আছে। আর দিদিকে বাড়ি দিয়ে মায়ের জন্য পাঠিয়েছে উচ্ছে আলুর, দেখো এই যে পাতলা ঝোল, এই গরমে ভালো শরীরের জন্য। আর এখানে দেখো চলে এসেছে চিনি, যতই লোকের বাড়ি দিয়ে খাক এখান দিয়ে না খেলে পেট ভরে না, তাই তো চিনি, তাই তো এবাড়ি দিয়ে না খেলে পেট ভরে না। তো ফ্রেন্ড
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কালকে যেহেতু রথ, এখন রথটা গিয়ে বার করবো। মেয়ে দুদিন ধরে বলছে রথটাকে বের করার জন্য, তো সময় হয়ে উঠছিল না। আর আমি সত্যি কথা বলতে ভুলেও গেছিলাম যে মঙ্গলবার রথ, তো কালকে আমার মনে পড়লো, মানে ক্যালেন্ডারে দেখলাম তো মঙ্গলবার রথ, তো ওই জন্য এখন যাবো রথ থেকে এটাকে রথটাকে বের করে নিয়ে এসে এখন রেখে দেবো। মানে বিশেষ ভাবে মানে প্রতিবন্ধী টাইপের মানে একজন ছিল, তো সে রিং গুলো বিক্রি করছিল, তো আমরা তাকে দেখে পয়সা দিতে গেছিলাম, মানে মেয়ের হাত দিয়ে দিতে বলেছিলাম। তো ও ছেলেটা না নেয়নি, খুব বেশি বয়স না, বাচ্চাই মনে হয়, তো সে নেয়নি, তো বলেছিল আমার এই রিং বিক্রি করছি, আমার কাছে তুমি এই রিংটা নাও। তো এই রিংটা নিয়েছি, তারপরে কিছু পয়সা দিয়েছিলাম, তো সেটা নিয়েছে। তো ওইটাই এই বাংকারের চাবিতে লাগিয়েছি, তো সেটাই বলতে চাইছি যে এখন আমরা রথটা নামাতে যাচ্ছি, আর যেটা দিয়ে চাবি খুলতে হয় সেটাতেও জগন্নাথের ছবি আছে। শত বড় হয়েছে, এখনো কথা ঠিক করে বলতে পারে না, কিছু হয়নি। তো আমার বাংকারে উঠতে গেলে, এই লবে বাংকার থেকে নামাতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তুই পারবি বের করে আনতে? না, তুই গিয়ে ঢোকাবি, আর ঢুকবো না, খেয়ে উঠেছি, আমার এখন কষ্ট হয়ে যাচ্ছে। ভাবছিলাম রোদ উঠবে না, সারাদিন যা ট্যাপ 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 বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠে গেছে, জামা কাপড়গুলো একটু শুকিয়ে গেলে ভালো হয়, তার সঙ্গে চাচে হাওয়া, দুই একটা জামাতে ক্লিপ দেওয়া হয়নি, এখন যদি হাওয়াতে উড়ে চলে যায় তাহলে তো হয়ে গেল। তো আমার এখানে সমস্ত জিনিসপত্র দেখো, এই যে সমস্ত বাসনপত্র, ব্ল্যাঙ্কেট, হেনা তেনা সব এর মধ্যে রয়েছে। চলো 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 চলো, দরজা তালা দেবো, সরো। কাগজ খুলতে হবে না বল, কাগজটা তো ভালোই আছে। কেন? হ্যাঁ, ও ভিতরে শুধু লাগিয়ে দেবো, বাইরে দিয়ে খুলতে হবে না, ঠিকই আছে। ভালো আছে না কাগজটা? ঠিকই আছে, শুধু ভিতর দিয়ে কাগজ লাগিয়ে দেবো, ছিঁড়বি না কিছু। মামাকে আনতে বলেছি, শুধু ভিতরটা এখান থেকে লালগুলো একটু বসিয়ে দেবো, আর বাইরে যা আছে আছে, আর একটু ফুল ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবো, হয়ে যাবে। আগেরবার এরকম ভাবে সাজিয়ে দিয়েছিলাম, কাগজ দিয়ে কেটে এরকম ফুল দিয়ে পুরো রথটায় এরকম পুরো ফুল দিয়ে সাজিয়েছিলাম, পিছন দিয়ে ফুল দিয়েছিলাম। এখানে ছিড়বি না, ওগুলো রেখে আসি, ঠাকুমালে দেখলেই ছিঁড়া ছিঁড়ি করবে, টানাটানি করবে। রথের কাগজটা ভালোই আছে, ওই জন্য ভাবছি এরকম থাকবে, শুধু সামনেটাতে একটু কাগজ দেবো, যেখানটা হ্যাঁ যেখানটা যেখানটায় কাগজটা একটু নষ্ট হয়েছে সেখানে সেখানে লাগিয়ে দেবো, আর একটু মুছে দিলেই হয়ে যাবে, পরিষ্কারই আছে, ধুলো পড়ে গেছে। তো রাত্রেবেলায় ওটাকে ঠিক করতে হবে, ঠিক আছে থাক, যেখানে যেখানে দরকার আমি কাগজ দিয়ে দেবো, তো রাত্রেবেলা যখন রথটা সাজাবো তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সাজাচ্ছি। তো চলো এখন একটু বিশ্রাম নিই, বিশ্রাম মানে একটু গড়াতে হবে,
না গড়ালে ভালো লাগবে না শরীরটা, তো আবার একটু গড়িয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, রথযাত্রায় রথটা কীভাবে সাজালাম, রথযাত্রায় কীভাবে রথ নিয়ে আমরা আনন্দ করে রথটা টানলাম, তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আর একটু অপেক্ষা করতে হবে তো কালকের জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আগামী পর্বে নতুন একটা ভিডিও আসছে তো সেটার জন্য একটু অপেক্ষা করো। তো চলো, টাটা।